আমার বাফে পর্যন্ত আমার বাফে হারাটা দিন ঘরে বাইফে আছে তো এবার হারা দিন হাসানের রহমান হোসেনের রহমান শুনবো উল্টে উল্টে চাইবো কয়েবার মনে ফুরাটা শৈল নিচ পর্যন্ত কল যাটা রে দলিল বুখারী শরীফ প্রথম খন্ড 199 নম্বর পৃষ্ঠার 1043 আর 53 নম্বর হাদিস নে তুই লয়ে যা দলিল রাখটি বেঁধে দিয়ে দিমু দলিল তোর লয়ে যা তুই হ্যাঁ যাবি কমবে বরিশাল নাকি তা বানতাম রে যদি কামেল ভাষটা করতাম কুরসি নন আর নাইলে দেখতি কামেল ভাষটা করার সুযোগ দেন আমি ওয়াবির ইষ্টে দুইটা দাম হাসান রহমান হোসেনই দেন না ওড়ে উচ্চা দামু যা করবো তাহলে মরে দামু নি মরলে মরছি ফিরাইব গেলে গেছি এত রকমের ষড়যন্ত্র করে এবার আর লাগিয়া কিচ্ছু না কালকে রাইট কম আসলে দেখে এতের বেলা কই হুজুর কিছু কি অবস্থা তা রেডি তো করবে তো কুত্তা আমার কেমন দিল আমি গুলটা রে কুত্তা রে ঘুরে কেমন দিব রে আর কই ছেড়ে কি তা বড় জানি আমার এক দাদা আমি ওই দিন তাহলে বলছি কই এই বক্তা আমার বাফে পর্যন্ত আমার বাফে হারাটা দিন ঘরে বাইফে আছে তো এবার হারা দিন হাসানের রহমান হোসেনের শুনবো উল্টে উল্টে চাইবো কয় এবার মনে ফুরাটা শৈল নিচ পর্যন্ত কল যাটা রে এগুলা সুন্নি আলেমদেরকে বদনামে ফেলানোর জন্য তাকে লেস করার জন্য তার বিরুদ্ধে কথা বলা হয় অনেক কিছু করব লাভ আসেনি তোরা বানাইতে সবই জিরো আল্লাহ বানাইবো হিরো কথা কেন কেন এটা আমার মতে আমার দেখা মতে এমন একটা ওয়ান পিস মাল আছে যে কি যে সুন্নিয়তের জন্য এভাবে কথা বলে কথা কন না কেন আমি এমন এতবার কয়েকবার কইছি কয়েকবার হুজুরে বললাম হুজুর হুজুর আমনে যে এমনি কোন আমরা তো ফালাই দিব আমি অনেক জায়গায় শুনছি আপনারা মানলে তার মাদ্রাসায় তার নাম স্বর্ণ করে লিখে দিবে এমন ভাবে তার ডিক্লেয়ার করা হয়েছে হুজুর আপনি কেন বলেন কই দৌড়ো বেটা আমি আজীবন বাচ্চা তো মরলে নবীর ফের মেমোরিয়া যাই কথাটা বুঝছেন বিষয়টা উনি ওই হাসানুর রহমান হোসাইন যাক দোয়া করবেন উদ্ধার করে আনছে আল্লাহ আল্লাহ যেন সব বিপদ থেকে সব সুন্নি আলেমদেরকে হেফাজত করে আরো জোরে পড়েন আমিন।